অন্তদবা ঠিক কইল ঠান্ডাটা কাটবে না ঠিক আছে তো রাতে যে খাবারটা নিছেন না হ্যাঁ ওইটাকে এখন খেয়ে ফেলেন এটা দিয়ে রাতে খান আজকে ভালো থাকো কইরা এই যে মাজায় ব্যথা হইছে ভাঙ্গে গেছে সব ভাঙ্গে গেছে এগুলো সব ভাঙ্গে গেছে কাছে এদি কান আসসালামু আলাইকুম কি অবস্থা খবর আমি আপনার ফোন করলাম না চিন্তা করেন নাই আমি তো আপনারে চিনলাম আমার তো চিনবো আমি রাস্তা সাথে চলি আমার নাতিনি মানুষ আমি আজকে 10-12 বছর যাব রাস্তা ঘাটে চলি রাস্তার মানুষ আমি আগে ভালো মানুষ ছিলাম প্রত্যেকটা মানুষই তো আগে ভালো মানুষ থাকে আরে বাবা এইটাই তো কথা আমি ভালো ছিলাম আমি তারপরে আপনার ছেলে মেয়ে নাই ছোট না বড় ছেলে সংসার চলে কেমনে চাচা কি করে কইরা এই যে মাজায় ব্যথা হয়েছে ভাঙ্গে গেছে সব ভাঙ্গে গেছে এগুলো সব ভাঙ্গে গেছে আপনার ঠান্ডা লাগে না দাই জামা পুরা আরে বাবা ঠান্ডা লাগে না মানে আমার এই দুঃখের কথাটা কে শুনবো তুমি তো আমার কথাগুলো শুনতেছো বলে আমি বলতেছি আমার কথাগুলো কে শুনবো যুবক ছেলে হয়ে মানুষের ব্যথা বুঝতেছো এরকম কজন এরকম যদি পৃথিবীর বুকে সবাই থাকতো তাহলে দুনিয়াটা অনেক আপনার কথা শুনে মনে হয় না যে এই পরিস্থিতি আপনার জন্য আপনি পরিস্থিতির শিকার এমনি দেশের বাড়ি কোথায় আপনার দেশের বাড়ি আমাদের বরিশাল বরিশাল কিন্তু বরিশালের ভাষার কোনো কিছুই আসে না কথা আছে যে দেশে গেছি সে দেশেরই ভাষা অন্তত ঠিক তৈল ঠান্ডাটা কাটবে না ঠিক আছে তো তুমি একটা সন্তানের মতো বাবার মতো কথাগুলো জিজ্ঞেস করছো আল্লাহ তোমার আরো হায়াত দান করুক তোমার মাথায় জ্ঞান দিক তোমার টাকা পয়সা আল্লাহ দিক তুমি জানি মানুষ এভাবে সাহায্য করতে পারো এভাবে দুঃখের মাঝে তুমি জানি দাঁড়াইতে পারো রাত্রে যে খাবারটা নিছেন না হ্যাঁ ওইটাকে এখন খেয়ে ফেলেন এটা দিয়ে রাত্রে খান আজকে ভালো ফকিরে যদি দান করে তাহলে কি এইভাবে টাকা দেয় ঠিক আছে টাকা এটা কি কোনো কাজে লাগবে আমি তো এটা কোনো কাজই করতে পারবো না দেখেন মানুষ কত জাতির আল্লাহ তৈরি করছে ওই চিরাটা দেয়া লাগবে না দেয়া দেন দেন আমি চালাইতে পারবো না তো তুমি তো টাকা দিছো তুমি তো এমনি নিলেই হয় সব আচ্ছা আশি বাবু থাকেন আবার দেখ আমি তো চিনবো না আপনি কিন্তু দেখা করবেন আমার সাথে আমি আপনারা চিনবো রাস্তায় দেখলে হ্যাঁ আমি চিনবো না আমি চিনবো আচ্ছা আশি বাবা আচ্ছা ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম